হে বন্ধুরা, এর আগে আমরা শুনেছিলাম পৃথিবীর উৎপত্তি সম্পর্কে, আজকে ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। পৃথিবীর বায়ুমণ্ডল ও সাগর সমূহ আগ্নেয়গিরির উৎপীড়ন ও জলীয় বাষ্প সমৃদ্ধ গ্যাসের অতি নির্গমনের ফলে সৃষ্টি হয়েছে। গ্রহাণুপুঞ্জ, ক্ষুদ্র গ্রহ ও ধূমকেতু থেকে আসা ঘনীভূত জল বরফের সমন্বয়ে সাগর সমূহের উৎপত্তি হয়েছে। ফেইন্ট ইয়াংসান প্যারাডক্স মডেলে বলা হয়, যখন নবগঠিত সূর্যের বর্তমান সময়ের চেয়ে মাত্র 70% সৌর উজ্জ্বলতা ছিল, তখন বায়ুমণ্ডলীয় গ্রিনহাউস গ্যাস সাগরের পানি বরফ হওয়া থেকে বিরত রাখে। 3.5 বিলিয়ন বছর পূর্বে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র গঠিত হয়, যা সৌর বায়ুর ফলে পৃথিবীর বায়ুমণ্ডলকে উড়ে যাওয়া থেকে রক্ষা করে। পৃথিবীর শক্ত বহিরাবরণ সৃষ্টি হয়েছে যখন পৃথিবীর গলিত বাইরের অংশ ঠান্ডা হয়ে যায়। দুই মডেলে ব্যাখ্যা করা হয়েছে যে ভূমি ধীরে ধীরে বর্তমান অবস্থায় এসেছে বা পৃথিবীর ইতিহাস শুরুতে দ্রুত পরিবর্তন হয়েছে এবং পরবর্তীতে ধীরে ধীরে মহাদেশীয় অঞ্চল সমূহ গঠিত হয়েছে। মহাদেশ সমূহ পৃথিবীর অভ্যন্তরে লাগাতার তাপ হ্রাস পাওয়ার ফলে ভূত্বকীয় পাত গঠিত হয়েছে। ভূতাত্ত্বিক সময় শত বিলিয়ন বছর যাবৎ চলে এবং এই সময় মহাদেশ সমূহ একত্রিত হয়েছে ও ভেঙে আলাদাও হয়েছে। প্রায় 75 কোটি বছর পূর্বে সবচেয়ে প্রাচীন মহাদেশ রেডিনিয়া থাকতে শুরু করে। মহাদেশটি পরে পুনরায় 60 কোটি বছর থেকে 54 কোটি বছর পূর্বে একত্রিত হয়ে প্যানেটিয়া, পরবর্তীতে প্যানজিয়ায় একত্রিত হয়, যাও পরে 18 কোটি বছর পূর্বে ভেঙে যায়। বরফ যুগে বর্তমান রূপ শুরু হয় প্রায় 40 কোটি বছর পূর্বে এবং 30 লক্ষ বছর পূর্বে প্লাইস্টোসিন সময়ে তা ঘনীভূত হয়। 40,000 থেকে 1 লাখ বছর পূর্বে হিমবাহ ও বরফ গলার কারণে উচ্চ অক্ষাংশ অঞ্চল সমূহ উচ্চতা কমতে থাকে। শেষ মহাদেশীয় হিমবাহ শেষ হয়ে যায় 10,000 বছর পূর্বে।